পিরোজপুরে পরীক্ষামূলকভাবে আপেল চাষ করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। ভারত থেকে আপেলের 60টি চারা সংগ্রহ করে পতিত জমিতে রোপণ করেন প্রণব হালদার। ইউটিউব দেখে পরিচর্যা করে শেষ পর্যন্ত আপেল ফলাতে সক্ষম হয়েছেন তিনি। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আপেল চাষের পাশাপাশি একই জমিতে অন্য ফলের আবাদও করেছেন তিনি। পিরোজপুর সংবাদদাতা আবদুল্লাহ আল জুবাইয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুভাঙ্গা গ্রামের যুবক প্রণব হালদার মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন। 2020 সালের এপ্রিলে শখের বশে ভারত থেকে আপেলের 60টি চারা সংগ্রহ করে পতিত 55% জমিতে রোপণ করেন। ইউটিউব দেখে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করেছেন তিনি, পেয়েছেন সফলতাও। এখন যেটা ফল আসতেছে এগুলো আসলে সিজনাল ফল, তো আমাদের বাংলাদেশের ওয়েদারের তারতম্যের কারণে দেখা যায় যে আমাদের নভেম্বর থেকে আমরা এপ্রিল পর্যন্ত ফুল পাই। আর যেহেতু ফল আসা শুরু করছে, তো আমরা এটা নিয়ে আশাবাদী যে এটা থেকে আমি সফল হতে পারবো। 2 বছর আগে বাগানে রোপণ করা গাছে ফল ধরেছে, এখন বাণিজ্যিক ভিত্তিতে আপেল চাষের স্বপ্ন দেখছেন প্রণব। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এমন বাগান করতে। ওনার দেখা দেখি এখানের অনেক চাষিরা উদ্বুদ্ধ হবেন, যেমন আমি নিজে উদ্বুদ্ধ হলাম। চাষ দেখতে আসছি সচক্ষে এবং আমি একটা চারা নেওয়ার জন্য এখানে আসছি। প্রণবের এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা তাকে নিয়মিত পরামর্শ, রোগ পোকা দমনের যে পরামর্শ সেটা সার্বক্ষণিক দিয়ে যাচ্ছি। একই জমিতে আপেলের পাশাপাশি আলু, বোখারা, আম, ড্রাগন ও আনারস সহ অন্যান্য ফলের আবাদও করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।